हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। केमन आछो तुम्हारा सबाई? आशा करछि सबाई खूब भालो आछो। अनेक दिन बाद एलाम तोमादेर सामने। तो अनेकेई जानो जे बाड़ी गिएछिलाम, तो सेई जोन्नो आर भिडियो कन्टिन्यू करते पारिनि। बाड़ी गिए कि करेछि, कोथाय गिएछि, किछु किछु क्लिप्स आछे जेटा तोमादेर संगे परे शेयर करब। आर এখন বিকেল বেলা, আর এখন এই জামা কাপড়গুলো উঠাতে হবে। আর ডিসেম্বর মানে খ্রিস্টমাস, তো মোটামুটি সবার ঘরে লাইট জ্বলছে দেখে আমাদেরও ইচ্ছে হলো, আমরা তো দীপাবলিতে ছিলাম না। আর প্রায় এক মাস না থাকার কারণে এই মানি প্ল্যান্টের গাছটাও পুরো শুকিয়ে গেছে। তো যাই হোক, এখানে লাইট লাগানো হয়েছে, এখন তো সন্ধে হয়ে গেছে দেখেই বুঝতে পারছো। আর লাইটটাও জ্বেলে দিয়েছি, তো রেড কালারটাই লাগানো হয়েছে। আর এই লাইটটা নন্দকুমারী ঠাকুর দেখতে গিয়ে বেশ দারুণ লাগছিল, তাই রেখে নিয়েছিলাম। তো যাই হোক, ভাবছিলাম এটাকে কি ভেতরে লাগিয়ে দেবো নাকি, তারপর ভাবলাম এ তো ব্যাটারি, বেশিক্ষণ তো জ্বলবে না, আর কারেন্টে দিলে তো একদম ঢুস। তো কি করে জাস্ট বন্ধ করেই ঘরে রেখে দিই। তো আমরা বাইরে কোনো লাইট লাগাইনি, জাস্ট এই উঠোনটাতে ওপরেই ওই মানি প্ল্যান্টের মধ্যেই লাগিয়েছি। তো আর দেখো, মোটামুটি সবার ঘরেই লাইট জ্বলছে। এখানে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে যার জন্য দেখা যাচ্ছে না, তো ওই পাশেও ঘরগুলোতে লাইট জ্বলছে। আসলে মোবাইলের ক্যামেরাটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইখানে একটা স্টার জ্বলছে, ওই যে দপদপ করছে লাইটটা, ওইটা একটা স্টার, ওইটা কিন্তু দারুণ লাগে দেখতে। তো যাই হোক, ঘুরে ফিরে আমার ঘরের সামনে চলে এলাম। তো এখন যাব একটা বার্থডে পার্টিতে, তো চলো সবাই। তো চলে এলাম বার্থডেতে, আজকে হচ্ছে আরোহীর হ্যাপি বার্থডে। তো এই যে আমাদের আরোহী, পিঙ্ক কালারের ড্রেস পরেছে। তো যাই হোক, দেখেই বুঝতে পারছো যে বার্থডে গার্ল কোনটা। আর বার্থডে গার্লের মা এই যে ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছে, আসলে ওর 7 ইয়ার্স কমপ্লিট হলো। আর হ্যাপি বার্থডে মিউজিক বাজতে আমাদের বার্থডে গার্লের রিয়াকশানটা দেখো। তো এখন এই বেলুনের মধ্যে কিছু চকলেটস আছে বাচ্চাদের জন্য, তো এখন ওইটা ফোটানো হবে। তো সবাই প্ল্যান দিচ্ছে কী করে ফোটানো হবে। আর হ্যাঁ, ড্রয়িং রুমটা কিন্তু দারুণ সাজিয়েছে। তো যাই হোক, পাশের বাড়িই বলতে পারো, বিকেলবেলা এসেই দেখে গেছিলাম, দারুণ লাগছিল, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একবার শেয়ার করে দিই। আর এটা হচ্ছে এদের ঠাকুর ঘর, তো দেখো খুব সুন্দর। আর এটা হচ্ছে ওদের ঘরের বাইরে চলে এলাম আমি এখন তোমাদেরকে দেখাও বলে, পুরো লাইট দিয়ে সাজানো আছে। লাইট দিয়ে সাজানোটা এটা দেওয়ালি থেকেই আছে ওদের। আর এই যে একটা খ্রিস্টমাস ট্রিও লাগিয়েছে, সরি সরি এটা খ্রিস্টমাস ট্রি নয়, খ্রিস্টমাস ট্রির মতোই দেখতে, বাট এটা অন্য কোনো গাছ, তো আমি নাম জানি না ঠিক। তো লাইট দিয়েছে ওটাতে, বেশ ভালোই লাগছে।
তো চলো বাইরে খুব ঠান্ডা আবার ভিতরে যাই। আর এই যে বাল্টিগালের বাবা, তো কেক কাটিং তো হয়ে গেল আর 8:30টাও বেজে গেছে, সেই জন্য সব বাচ্চাদের খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তো মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা আর চিকেন পোস্ত। তো এই দেখো বাচ্চারা এখন খাচ্ছে, তো বেশি মানুষের ইনভাইট নেই দেখেই বুঝতে পারছ, জাস্ট আরোহীর কিছু ফ্রেন্ডস আর আমাদের কিছু বাঙালি পরিবার সবাই মিলেই সেলিব্রেট করলাম আরোহীর বার্থডে। আজকে নেক্সট দিন সন্ধ্যাবেলা এডিটিং করতে বসছিলাম, বসে বসে দেখলাম যে ভিডিওটা এন্ডই করা হয়নি। তারপর ওদের খাওয়ার পর আমরা বসলাম খেতে, আর রুদ্র, আরোহী আর রুদ্রর কিছু ফ্রেন্ড মিলে ওরা গেল অন্য একটা রুমে, তো গান বাজছে, ওরা ওখানে ড্যান্স করছে। করতে করতে ওদের যে কী হয়ে গেলো জানে না, রুদ্র তো আরোহী মেরে দিয়েছে, তো আরোহী এবার কান্নাকাটি শুরু করে দিল। তো তারপর আর কী করবে, তারপর ড্যান্স ট্যান্স বন্ধ হয়ে গেল সবার দিয়ে। তারপর তখন আরোহীকে ওর মা বললো যে যাও কী কী গিফট পেয়েছো ওগুলোই খুলো একটু। তো খুলতে খুলতে আরোহীর পছন্দের একটা গিফট পেয়ে গেলো, যে বিড়াল বাচ্চা আর কিছু একটা ছিল এরকম, তো ওরও ওই বিড়ালটাই লাগবে। তো এই নিয়ে আবার ঝামেলা শুরু হয়ে গেল। তো কিছুক্ষণ পর 5-7 মিনিট বাদ ঝামেলাও মিটে গেল, ওদের মধ্যে আবার সব ঠিকঠাক হয়ে গেল। তো তারপর রুদ্র আর বাড়ি আসতেই চাইছে না, আমাদেরও খাওয়া শেষ হয়ে গেছে আর ওকেও বাড়ি নিয়ে আসতে পারছি না, মানে কখন থেকে বলছি চলো 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 চলো, ও কোনো কথাই শুনছে না, ও ওখানেই থাকবে। তো কোনো রকমের টেনে টুনে ঘরে নিয়ে এলাম, তো ঘরে নিয়ে এলাম, গেট বন্ধ করতে পারলাম না, ঝট করে আবার বেরিয়ে গেলো, ওদের বাড়িতেই চলে গেল। কি ওদের বাড়িতে দরজায় ধাক্কা দিচ্ছে দিচ্ছে, দিয়ে কান্নাকাটি শুরু করছে ওখানে, দিয়ে তাদের ঘরে দরজা খুলে দিল আবার। তারপর ওর বাবা ওকে জোরে একটা বকা দিল, দিতে তারপর কানতে কানতে ঘরে এসে গেল। ঘরে এসেও কতক্ষণ কান্নাকাটি করছে। তো এই ছিল লাস্ট গল্প, কী বলতে ওই টাইমে এত জ্বালাচ্ছে, আমিও আর ভিডিও মানে করার মতো মুড ছিল না, তো যার জন্য ভিডিও করতে পারিনি। তো যাই হোক সরি, আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। টাটা, গুড নাইট।